আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আপনার লগে এখানে দেখতে পারি একটা সুজি দিয়ে হালুয়া বানাইছি। তো ইচ্ছা আমি আপনার লগে রেসিপি শেয়ার করতাম, পারছি না, সরি আছি। আমি ভিডিও করতাম বলি গেছিলাম, আমি একটা ওভেন থেকে বাহরার বাদে আমার মনে হয়েছে। এখন আমি একটা খাটরাম হয়তো আপনার লগে তোরা শেয়ার করি লাগি মনে। নেক্সট টাইম আমি বানাইমো, খালে আপনার লগে শেয়ার করমো। বাইকটা যে মজার আসছিল, বরফি সুজি দি বানাইছিলাম, মিঠা উঠা সবটা পারফেক্ট হয়েছিল। হয় আপনার লগে তোরা শেয়ার করি। খাটার বাদে ফয়লা পিস তোলা যায় না, একটু কষ্টের বাদে আমি খুলছি একটা। দেখতে পারো কত পারফেক্ট, কত সুন্দর হয়েছে, খাইতেও যে মজা আছে। এখানে দুইটা সালমন মাছের খোল্লা দেখতে পারো, সালমন মাছের খোল্লারে বিরান হরিয়া আমি ঠেঙ্গা রান্ধবো। ঠেঙ্গার বাগার বয়াই লাইছি, দেখতে পারো তেল দিয়া আর রসুনটা দিলাইছি। এখন আমি পেঁয়াজ ধরি লাইমু, এখন কু দেখতে পারো পেঁয়াজ দিলাইছি, এখন লবণটা দিলাইমু 1 টেবিল স্পুন দিলাম। ভালো করে লারি লাইলাম, লারিয়া আর গুড়িয়া রাখি দিব, আস্তে আস্তে পেঁয়াজটা গলব। 5 মিনিট লাগে গুড়িয়া দিলাইলাম, 5 মিনিট বাদে আমি দেখলাম পেঁয়াজ পুরা গলি গেছে, পুরো পানি অ্যাড করলাম। লারিয়া আর গুড়িয়া রাখি দিব, বাদে আমি অ্যাড করব হলুদ। এখন আমি দেখলাম পেঁয়াজ গলি গেছে, এখন আমি হলুদের গুঁড়া দিব 1 টিস্পুন। আর কিছু মশলা দিতাম নাই ঠেঙ্গাত, আমি একটা আমরা নেল বেল ফয় দিব, দেখি ফ্রিজাও কিতা পাই শুকাইয়া। হলুদর মশলাটার গন্ধ খালি যাইবার লাগে 5 মিনিট লাগে আমি গুড়িয়ে রাখি দিলাম, একবার স্লো গেছো। মাছর সালমন মাছর খোল্লারে খাপটিয়া বলা করে দ হয়ে গেছে দেখতে পারলাম। এখন আমি তুরা লবণ আর হলুদ গুঁড়া তুরা মিক্স দি আমি বালা করি মাহাইয়া আর তুরা ব্রান করি লাইমো, বাদে আমি ঠেঙ্গাত সারমো মাছ। ওগুন 5 মিনিট বাদে আমি লিডো রাইয়া, এখন তো আমরাই নয় দেখতে পারা দিলাইছি 8-9টা। বালা করি লারিয়া আমি 1-2-3 মিনিট বাদে পানি এড করি লাইমো, আর মাছ তো আমার ব্রান করা ওর, আমি অলরেডি ব্রান হওয়াই লাইছি। আর আমরা একটু কাকে সফট হইব, আর তুরাম বাদে পানি অ্যাড করি লাইমো, আমার যতক্ষণ পানি দরকার আমি দিলাইমো। তুরা পানি অ্যাড করি লাইছি, খালি আমরা গুণ গল্প করি আর কি। 5 মিনিট বাদে আমি বেসরে পানি দিলাইম, আমার যতক্ষণ দরকার আর কি। আমরা গলে গেছে, এখন আমি পানি অ্যাড করি লাইরাম, আমার পানি অ্যাড করা শেষ, আমি আর কোনো পানি দিতাম নাই। এখন খুব ও যে পানি দিছি ওটা খালি জাল খাইব, 7 থেকে 8 মিনিট লাগে আমি গুড়িয়া রাখি দিলাম। ভালো করে জাল খাই আনলে আমার মাছ তো বিরানোর, বিরান ভরি আনলে মাছ দিলাইমো। আর মনে হয় আমি সালমন মাছও করলাম বিরান ভরলাম, কারণ বিরান ভরি দিলে একটু টেস্ট হয় ডিফারেন্ট, মজা লাগে খাইতে। মাছটা জোর করে খুঁটে মাছ মাছ বিরান ভরাতে জোর করে। পালা করি আমি বিরাম করিয়া মাছ আমি দিলাইমো জোর মাঝে, কারণ আমার এবার মাছ রয়েছে আমি দুইবারও করতাম, এবার একবারে আমার পান হয়েছে না, এগুলো আমি দুইবারও করবো। আমার এক সাইড হয়ে গেছে মাছ দেখতে পারা বিরান, আর এক সাইড আমি আরও 5 মিনিট লাগে আরও রয়েছে। ও মাছ এগুলো আমি দিমো, ও মাছ ইয়ালে তুলিয়া বাদে আমি ওগুন সারমো। মাছ হয়ে গেছে আমি খুলে লইলাম, এখন খুব
প্লিজ আমার ভিডিওটা আপনারা সবে ফুল দেখবা, ফুল দেখার চেষ্টা করবা, কারণ এখন আমার ওয়াচ টাইম জানবা তো আপনারা সবে প্লিজ। আর যারা আমার সাপোর্ট করিয়া যায় তার তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা করছেন না এখনো সাবস্ক্রাইব প্লিজ করি লাইবা, এখন আমার যারা নতুন আমার দেখা রেসিপি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আপনারা তো আমার লগে আসছেন প্লিজ সবলা লোককে থাকবা, আর আপনারা আমার কাছে কিছু গাছ রেসিপি চাইন দেখতে আমার করিবা কমেন্ট করে জানাইবা, আমি ট্রাই করবো আপনারা জন্মান আমি করতাম রেসিপি। আর আমার রেসিপি আপনারা কাছে কিরা লাগে আমার কমেন্ট করে জানাইবা। আর এই মাছটা আসলে যে মজার মাছ, তামর মাছও করলাম, মাছটাকে এমনি যে করলেও মজা, রান্ধার লোক টেস্ট ডিফারেন্ট ইলিশ আল্লাহ খান রান বারো। এখন আমি খাঁচাও গুন দিলাইছি আর গেস্টা ভাড়া বিরান ভরা তুলি লিছি প্লেটের মাঝে, আর আমার কিতা ঠেঙ্গাটা উঠাই গেছে, আমি আস্তে আস্তে দিলাইম ঠেঙ্গাত মাছ, আর ওই মাছরুমটা পুরা বিরান হয়ে যাও। আপনারা সাপোর্টে আমি অতখান আগবাইছি, আমি চাই আরও আপনারা আমার সাপোর্ট করতা, আমার ভিডিও দেখতা, শেয়ার করতা, লাইক সাবস্ক্রাইব করতা, প্লিজ বলে আমার লগে থাকতা আপনারা সব। উঠাই গেছে, আমি এখন কু মাছ দিলাইরাম বিরান করে গুন দিলাইছি দেখতা পারাম, যাও উঠাও আমি হো মাছ ইয়ারলে দিলাইনি একলগে করে দিলাইছি, এখন কো উতরাইব এক পাঁচ মিনিট ওলা কান বালা করে জাল হইব বাদে আমি ধনিয়া পাতা দিলাম আই লাইম ঠেঙ্গা জাল হইলি সই গেছে, এখন আমি ধনিয়া পাতা দিলাম আই লাইরাম। রেসিপি আপনার কাছে কিলা লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।